বাজার কিংবা সুপার শপ, এখন সবখানেই টমেটো সস অনেক বেশি অ্যাভেলেবেল। তবে হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থেকেই যায়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে আপনারা খুব সহজে টমেটো সস তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, তানজিনস কুকবুকের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন তবে দেখে নিই এই সস বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এই জন্য আমি এখানে 2 কেজি লাল টমেটো নিয়েছি। চেষ্টা করবেন একটু লালচে ধরনের টমেটো নিতে, এতে টমেটো সসের যে কালার সেটা বজায় থাকবে। এখন এই টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমরা টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে টমেটোর মাঝে যে শক্ত অংশটা থাকে সেটাকে আমরা কেটে নিচ্ছি। আমি এখানে একটা টমেটোকে 4 ভাগে ভাগ করছি, আপনারা চাইলে আরো ছোট করেও পিস করতে পারেন। এভাবে আমি সবগুলো টমেটোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই টমেটোগুলোকে একটা বড় হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি। খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, কারণ টমেটো থেকেও কিছুটা পানি বের হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ কিংবা অন্য যা কিছু আছে সবগুলো আমরা আবার পরে অ্যাডজাস্ট করে নেব। এখন এটাকে আমরা ঢেকে 30 মিনিটের জন্য রান্না করব। তিরিশ মিনিটের মাঝখানে যখন 15 মিনিট হবে তখন আমরা আবার ঢাকনাটা খুলে কিছুটা নেড়ে দিব। দেখুন টমেটো থেকে কতটা পানি বের হয়েছে। এবার আমরা ঢেকে আবার 15 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা একটা ব্লেন্ডারে পিউরিটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি পুরো টমেটো পিউরিটাকে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কোনো পানি দেবার প্রয়োজন নেই। ব্লেন্ড করা হয়ে গেলে আমি পুরো মিশ্রণটাকে একটা বড় হাঁড়িতে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিচ্ছি 1/4 কাপ তেঁতুলের কাঁচ। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মেশাবো। অপেক্ষা করব মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত। দেখবে নাড়তে নাড়তে মিশ্রণটার রং কিছুটা লালচে হয়ে আসবে। এই যে দেখুন, আমার মিশ্রণটা লালচে এবং ঘন হয়ে গিয়েছে।